আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জল্পনা কল্পনা চলছে বিএনপির কেন্দ্রীয় নেতারা সিঙ্গাপুরে কি করছেন, শুধু কি চিকিৎসা নাকি অন্য কিছু, কি কারণে সিঙ্গাপুরে এট এ টাইম বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা অবস্থান করছেন। প্রিয় দর্শক, সেই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা। আলোচনায় আরও একটি হট নিউজ আপনাদের জন্য। হট নিউজটি হলো, আমেরিকা চেষ্টা করছে বিএনপির সাথে বিশ্বস্ততা তৈরি করতে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপাতত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা, আর পরবর্তীতে যখন একটি সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন যেহেতু বিএনপি পাবে, তখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এবং তখনকার প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে করে একটি সুসম্পর্ক আমেরিকা পন্থী বিএনপি জামাত এবং ডানপন্থী আরও যে কয়টা দল আছে এবং বামপন্থীর ভিতরেও যারা হাসিনা বিরোধী কাজ করে যাচ্ছে, যারা বর্তমান আওয়ামী লীগ বিরোধী কাজ করে যাচ্ছে, তাদেরকেও ওই সরকারে একটু ভালো মর্যাদা দিয়ে একটি নতুন সরকার মাধ্যমে বাংলাদেশ দীর্ঘদিনের জন্য এগিয়ে যাবে এবং আমেরিকার ভালো সম্পর্ক থাকবে বাংলাদেশের সাথে। কারণ এর আগে বর্তমান সরকারের কাছে আমেরিকা যে অপদস্থ, অসম্মানিত হচ্ছে, আমেরিকার ব্যবসা বাণিজ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমেরিকার প্রভাব ক্ষমতা বাস্তবায়ন করার ক্ষেত্রে ওই সরকারটি যেন বিশ্বস্ত হয়, সেটা হলো আমেরিকার চিন্তা পরিকল্পনা। আর সেই চিন্তা পরিকল্পনায় অনেক দিন যাবৎ বিএনপির সাথে আমেরিকা মিলাতে পারছিলেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি মেনে নিচ্ছিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে বিশ্বাসও বিএনপি করছিলেন না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তত্ত্বাবধায়কের প্রধান হয়, বিএনপি যদি সম্মতি দেয় আর সেই তত্ত্বাবধায়ক হয়ে যদি পরবর্তীতে বিএনপির কোনো ক্ষতি করে অথবা বিএনপিকে রাজনৈতিকভাবে সামনে আগাতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না দেয়, এই একটি বিষয় নিয়ে এতদিন পর্যন্ত বিএনপির সাথে আমেরিকার একটি দূরত্ব বা মতবিরোধ ছিল। আজকে আমরা বলতে পারি, স্পষ্ট হয়েছে, আমরা বিএনপির মহাসচিবের একটি লেটারের মাধ্যমে আমরা কনফার্ম করছি। লেটারটা আমি আপনাদেরকে দেখার জন্য এখানে দেব, আপনারা লেটারটা পড়ে নেবেন এবং লেটারটায় কি লেখা আছে, কি চিঠিতে লেখা আছে আমি তা একটু পরে শোনাচ্ছি। প্রিয় দর্শক, যে চিঠিটা লিখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সেই চিঠিটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্য সন্তান, শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে এরকম বরেণ্য একজন মানুষের সাথে এই দেশের সরকার কিরকম নিচু আচরণ করেছিল। আপনারা ভাষাটা বুঝতে পেরেছেন, বাংলা ভাষায় আমার চাইতে আপনারা অনেক পারদর্শী। আমি দীর্ঘদিন বাংলা ভাষার বাইরে থাকার কারণে অনেক সময় আমার বাংলায় উচ্চারণে ভুল হয়, কিন্তু আমি যা পড়লাম এর থেকে আপনারা বিচক্ষণ, যারা বাংলা ভাষায় পারদর্শী তারা বুঝতে পেরেছেন এটার অর্থ কি, বোঝানোর চেষ্টা করেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে লিখেছেন, ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, উনি এই দেশের একজন কৃতিমান ব্যক্তি, এই দেশের একজন কৃতিমান ব্যক্তি। ওনাকে যারা ছোট করতে চান, অপমান করতে চান, তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। ওনাকে যারা অপমান অপদস্থ করছেন, আইনি লড়াই বিভিন্নভাবে ওনাকে হেনস্থা করছেন, তারা নতুন করে আবার জন্ম নিলেও ওনার ধারে কাছে যেতে পারবেন না। কথাটা কে বলেছেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্থা করা বন্ধ করুন, এই সব মামলাবাজি বন্ধ করুন। সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের সাইন করা এই লেটারটি আপনাদের জন্য আমি পোস্ট করব। প্রিয় দর্শক, এই কথার আর এই ভাষা থেকে আপনারা কি বুঝেছেন?
ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি সমর্থন করেছে নাকি বিএনপি সমর্থন করে নাই? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি সমর্থন করে আমেরিকার যে উদ্দেশ্য লক্ষ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্য সমমনা ডানপন্থী দলগুলা যারা আমেরিকার সাথে সুসম্পর্ক রেখে এবং দীর্ঘকাল যাবৎ আমেরিকার সাথে সুসম্পর্ক যাদের আছে তাদেরকে নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার হবে, আর ওই তত্ত্বাবধায়ক সরকার একটি গণতান্ত্রিক নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য 3 মাসের জায়গায় আরেকটু লম্বা সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকারটি তৈরি হতে পারে। কারণ আমেরিকা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সহ একটি রক্তপাত হোক সেটাও চাচ্ছে না। আমেরিকা চাচ্ছে উইদাউট রক্তপাতে আওয়ামী লীগও যাতে করে বেঁচে যা, আওয়ামী লীগকেও সেই বিশ্বস্ততা করানোর জন্য আমেরিকা চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথেও পিটার হাস দেখা করছেন, কথা বলছেন, তাদেরকে আশ্বস্ত করছেন যে বাংলাদেশে যদি একটি তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে হয় এবং এতে করে তারাও তাদের বড় বড় অপরাধ থেকে যতটা সম্ভব তাদেরকে বাঁচিয়ে রাখা, অথবা তারার মধ্যে যেই ধরনের তারা ভয়ে আছে, ভয় ভীতিতে আছে ক্ষমতা চলে গেলে তাদের যে বড় মাপের সমস্যা হবে সেই সমস্যাগুলাও পিটার হাস চেষ্টা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আশ্বস্ত করতে, অন্তত আমেরিকা তাদেরকে সাপোর্ট বা নিরাপদে রাখার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আজকের এই চিঠি থেকে আমি এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি যে এটা আমার রাজনৈতিক জ্ঞান থেকে, রাজনৈতিক নলেজ থেকে আমি এটা আপনাদের সাথে তুলে ধরলাম যে অল্প সময়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও তত্ত্বাবধায়ক সরকার হয়, পরবর্তীতে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা আসন পা, এটা স্বাভাবিক, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সবাই জানে বিএনপি সবার চেয়ে বেশি আসন পাবে, এরপরে দ্বিতীয় আওয়ামী লীগ হবে, তৃতীয় জামাত হবে, চতুর্থ হয়তোবা জাতীয় পার্টি হবে, এটা সবাই এইভাবে বিশ্লেষণ করে বা চিন্তা করছে। তো সেদিক থেকে যাতে করে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন হয় তাহলে অবশ্যই তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আর তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে সম্মানের সাথে রেখে আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেহেতু সুসম্পর্ক, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই প্ল্যান কাজ করছে এবং এই প্ল্যানেরই ফসল আজকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই চিঠি ইউনূসের পক্ষে। প্রিয় দর্শক, আমাদের বিশ্লেষণের ত্রুটি যদি থাকে এটাই সুন্দর গণতন্ত্র, 100% কখনো কারো কথা একমত হওয়া, এটার নাম গণতন্ত্র নয়। গণতন্ত্র হলো আমার সাথে আপনারা দ্বিমত করবেন, এতে আমি হ্যাপি, এতে আমি খুশি, আমি বেজার হই না যে আমার ত্রুটি আপনারা ধরে দিলে আপনাদের প্রতি আমার কোনো অভিমান বা আমার কোনো, আমি কোনো লজ্জিত, আমি কোনো শর্মিন্দা হয়ে গেলাম, এমনটা নয়। কারণ আমরা বিশ্লেষক, বিশ্লেষণ করি, ভুল আমাদেরও থাকবে, তবে আপনারা দেখবেন 90% আমাদের চিন্তা চেতনা আপনার সাথে মিলছে কিনা। তাই ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ব্রেকিং নিউজগুলা দেখতে থাকুন। আশা করি আগামীতে আরও সুন্দর অনুষ্ঠান এবং সুন্দর নিউজ আপনাদের সামনে তুলে ধরতে পারবো।